আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে ধ্বনি পরিবর্তনের পার্ট 2 আলোচনা করব। এর আগে পার্ট 1 আলোচনা করেছি, তো ওই ভিডিওটি আপনি দেখে নেবেন। তো দেখেন, প্রথমে যেটা লিখছি সেটা হচ্ছে উপিনীতি। উপিনীতির সংজ্ঞাটি হচ্ছে পরের রস্যি অথবা রসাউ যদি আগে উচ্চারিত হয় সেটাকে বলা হয় উপিনীত, এর সাথে অবিস্তৃতি, অর্থাৎ দুটা কম্বাইন করে যদি আপনি পড়েন আশা করি কম্পিটিটিভ এক্সামে আপনি সহজে উত্তর করতে পারবেন। তো দেখেন, প্রথমে যেটা আমরা পড়তে সেটা হচ্ছে উপিনীতি। তো পরের রস্যি অথবা রসাউ আগে উচ্চারিত হলে সেটা হচ্ছে উপিনীতি। এখানে দেখেন আজি, এখানে আজিকে আমরা যদি, এখানে কিন্তু আমাদের রস্যুই আসে, অর্থাৎ এই রস্যুইটা কিন্তু জ এর পরে উচ্চারিত হয়, আজি জয়ের পরে, কিন্তু সেটা কিন্তু জয়ের আগে বসেছে, জয়ের আগে বসেছে, এজন্য এটা হচ্ছে উপিনীতি। পরেরটা যদি আপনি দেখেন সেটা হচ্ছে সাধু, এখানে সাধু, এই যে রসাউটা, এই রসাউকারের, এটা কিন্তু দহ এর পরে উচ্চারিত হয়েছে, কিন্তু আমাদের এটা ছিল মূল শব্দ, এই মূল শব্দ থেকে যেটি এসেছে সেটি দেখেন যে দহ এর পূর্বে বসেছে, এই জন্য এটি হচ্ছে উপিনীত। এর পরটি দেখলে রাতি, এখানে এই রাতি অর্থাৎ ত এর পরে কিন্তু আমাদের রস্যু উচ্চারিত হয়েছে, ত এর পরে কিন্তু আমাদের রস্যু উচ্চারিত হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমাদের হচ্ছে ত এর পূর্বে, তাহলে এটাই হচ্ছে উপিনীতি। সংজ্ঞাটা আবারও বলতেছি, পরের রস্যি অথবা রস্যাউ যদি আগে উচ্চারিত হয় সেটা কিন্তু উপিনীতি। এর সাথে আছে অবিশ্রুতি। তো অবিশ্রুতিটা খুবই সহজ, সেটা হচ্ছে সাধু থেকে চলিত ভাষা, সাধু থেকে চলিত ভাষা আপনি যদি দেখেন সেটা আমাদের 100% সেটা হবে অবিশ্রুতি। যেমন মাসুয়া থেকে মেসো, আমাদের মাসুয়া হচ্ছে মূল শব্দ, এই মাসুয়াতে কিন্তু মেসো, চলিয়া থেকে চলে, শুনিয়া থেকে শোনে, অর্থাৎ সাধু থেকে চলিত ভাষা আপনি যা পাবেন সেটা হচ্ছে অবিশ্রুতি। যেমন মাসুয়া, এটা একটা আমাদের সাধু ভাষা, এটা থেকে মেসো, এটা কিন্তু চলিত ভাষা, চলিয়া এটা একটা সাধু ভাষা, চলে এটা একটা চলিত ভাষা, তো এভাবে কিন্তু আপনি বুঝে ফেলবেন। তো দেখেন, আপনি যদি কম্বাইন করে পড়েন উপিনীতি এবং অবিশ্রুতি, এইভাবে পড়লে আপনি চাকরি পরীক্ষা দ্রুত আনসার করতে পারবেন, তাহলে আপনার ব্রেনে সহজে মনে থাকবে। এর পরের আইটেমে চলে যাই। তো এর পরবর্তী আইটেমটি আমাদের ছিল, তো দেখেন, স্বরবিকৃতি এবং ব্যঞ্জন বিকৃতি। তো স্বরবিকৃতি মানে হচ্ছে আমাদের স্বরবর্ণ মোট হচ্ছে 11টি, সেই 11টি বর্ণের যদি আমাদের বিকৃতি ঘটে সেটাই কিন্তু আমাদের স্বরবিকৃতি। আর আমরা জানি ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, সেই 39টি বর্ণের কোনো একটি যদি বিকৃতি ঘটে সেটাই কিন্তু আমাদের ব্যঞ্জন বিকৃতি। তো আমাদের দেখেন, প্রথমটি ছিল মূলা, এখানে এই মূলাকে আমরা সাউন্ড করলে কিন্তু আমাদের স্বরে আসে, কিন্তু এটা আমাদের মূল শব্দ, এটা থেকে দেখেন যেটা আসছে মূল, মূল, এখানে কিন্তু আমাদের রসাউ হয়ে গেছে, ঠিক না, মূল। তাহলে এই যে দেখেন, আমাদের ছিল স্বরবর্ণ স্বরেয়া, সেখান থেকে আমাদের হয়ে গেছে রসাউ, তাহলে যে এই স্বরবর্ণের কিন্তু একটা চেঞ্জ হয়েছে, এই জন্য এটা হচ্ছে স্বরবিকৃতি, অর্থাৎ স্বরধ্বনির চেঞ্জ হয়ে যাবে। এর পরবর্তীটি যদি আপনি খেয়াল করেন, দেখেন এখানে বলা আছে দেশি, তাহলে এখানে কিন্তু আমাদের এ এসেছে, কিন্তু এটা থেকে আমাদের দিশি, দিশি কিন্তু আমাদের এখানে রস্যুই, তাহলে যে জায়গায় ছিল এ কিন্তু এখন হয়ে গেছে রস্যুই, তাহলে দেখেন আমাদের কিন্তু স্বরধ্বনির পরিবর্তন হয়ে গেছে। তো নিচে আমাদের তিনটা আছে, পরাগত, মধ্যগত এবং প্রগ্রত। তো এখানে পরাগত মানে হচ্ছে শব্দের প্রথমে যদি স্বরধ্বনির পরিবর্তন হয় সেটা হচ্ছে পরাগত, আর শব্দের মাঝে যদি স্বরধ্বনির পরিবর্তন হয় সেটা হচ্ছে মধ্যগত, আর শব্দের শেষে যদি স্বরধ্বনির পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রগ্রত। আশা করি এই স্বরবিকৃতিটা বুঝতে পেরেছেন। এবার আমি চলে যাই ব্যঞ্জন বিকৃতি। আমরা জানি ব্যঞ্জন বর্ণ হচ্ছে টোটাল 39টি, সেই 39টি বর্ণের যদি পরিবর্তন হয় সেটা কিন্তু ব্যঞ্জন বিকৃতি। এখানে আমরা যদি একটি উদাহরণ দিই তাহলে বিষয়টা হয়তো ক্লিয়ার হয়ে যাব। প্রথমে আসে আমাদের ধোপা, এখানে এই ধোপা লিখতে এখানে কিন্তু ধ হয়েছে, কিন্তু সেটাই আমাদের হয়ে গেছে দহ, অর্থাৎ ধোপা, তাহলে এই যে জায়গায় দ ছিল সে জায়গায় হয়ে গেছে দহ, তাহলে এই দ এবং এই দহ আমরা জানি এই বর্ণগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাহলে এই ব্যঞ্জন বর্ণের যদি চেঞ্জ হয় সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। এবার দেখেন, আমাদের মূল শব্দটা ছিল কপাট, এখানে ছিল আমাদের ব, কিন্তু হয়ে গেছে প, কপাট, তাহলে একটা বিষয় হচ্ছে যে যদি ব্যঞ্জন বর্ণের যদি পরিবর্তন হয় সেটা কিন্তু ব্যঞ্জন বিকৃতি। তাহলে আশা করি এই টপিকসগুলো আপনি বুঝতে পেরেছেন।
এবার আমি পরের আইটেমে চলে যাই। তো আমাদের পরবর্তী আইটেমটি হচ্ছে দ্বিত ব্যঞ্জন, ব্যঞ্জনচ্যুতি এবং অন্তর্হুতি। তো দেখেন প্রথমে আমি দ্বিত ব্যঞ্জন এবং ব্যঞ্জনচ্যুতি নিয়ে আলোচনা করব। তো দেখেন এখানে হচ্ছে আমাদের অর্থাৎ একটি ব্যঞ্জনের সাথে আরেকটি ব্যঞ্জন যোগ হবে, যেমন এখানে আছে পাকা, এখানে হবে পাক্কা, ঠিক আছে। এখানে একের সাথে এক যোগ হবে তাহলে দুই হবে, ঠিক আছে। যেমন এখানে আছে সকাল হবে সকাল, এখানে কয়ের সাথে কিন্তু আরেকটি ক যুক্ত হয়েছে, আর এখানে যেটা হবে অর্থাৎ দুইটা থেকে একটা মাইনাস যাবে, দুই থেকে এক মাইনাস দিয়ে আমাদের এক হবে। যেমন এখানে আছে বড় দাদা, এখানে কিন্তু দেখেন দা এই দা, এটা কিন্তু দুইবার, অর্থাৎ এখান থেকে একটা বাদ যাবে। তাহলে আমি যদি এখান থেকে একটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের বড় দা হয়, ঠিক আছে। পরেরটি ছিল আমাদের বউ দিদি, এখানে এই দি এই দি, এটা কিন্তু দুইবার, অর্থাৎ এই দুই থেকে এক মাইনাস করবো, অর্থাৎ এখান থেকে একটা দি মাইনাস করে দিলে আমাদের হয় বউ দি। তো আশা করি এটার ক্ষেত্রে আমাদের ব্যঞ্জনবর্ণ একটি যুক্ত হয় আর এখানের ক্ষেত্রে দুইটি থেকে একটি মাইনাস হয়। আশা করি এই কথাটা বুঝতে পেরেছেন। এই দুইটা থেকে ভিন্ন যেটা সেটা হচ্ছে অন্তর্হুতি। যেমন দেখেন ফলাহার থেকে ফলার, এরপর আছে ফাগুন থেকে ফাগুন। তো দেখেন এটা কিন্তু এই দুইটা থেকে ভিন্ন। তো এই দুইটা থেকে যদি ভিন্ন হয় সেটা হচ্ছে অন্তর্হুতি। আশা করি এই টপিক্সটিও বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি রাজীব, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।